হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা একটি খুবই পরিচিত সমস্যা তবে এটা সবার কিন্তু হয়ে থাকে না অনেকেরই হয়ে থাকে এবং এটা কিছু সময় পরে আপনারা দেখবেন অনেকে কিন্তু হ্যাবিটের জন্য এটা চেঞ্জ হয়েও গিয়ে থাকে সেটা হচ্ছে গাড়ি চললে বমি দেখবেন অনেকের গাড়ি চললে একটা বমির অভ্যাস থাকে সেটা বাসেতে বেশি হয় এবং অন্যান্য ছোট বড় সব গাড়িতেই দেখা যায় তাদের চাপলি বমি শুরু হয়ে যায় তো এই ধরনের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু আমরা জানি খুব পরিচিত নাম সিন্ডিকা সবাই খেয়ে থাকে কিন্তু এতে করে আসানোরূপ ফল কিন্তু খুব একটা পাওয়া যায় না আজকে আমরা আরেকটি পরীক্ষিত ওষুধের কথা বলবো এই হোমিওপ্যাথিতে এই যদি আপনারা কিছুদিন ব্যবহার করেন তাহলে কিন্তু গাড়িতে উঠলে যে বমি হয় এই ক্যারেক্টারটা আপনার অনেকটাই চলে যাবে তবে তার সাথে সাথে যাদের গাড়িতে চললে বমি হয় মাথা যন্ত্রণা হয় এবং তার সঙ্গে সঙ্গে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তার জন্য কিন্তু আরেকটি জিনিস অবলম্বন করা দরকার সেটা হচ্ছে অভ্যাস অর্থাৎ আপনাকে ঘন ঘন গাড়ি চাপা অভ্যাসটা কিন্তু রাখতে হবে আপনি যদি দেখেন আস্তে আস্তে গাড়ি চাপার অভ্যাসটা আপনি ধীরে ধীরে বাড়াচ্ছেন সেখানে কিন্তু দেখবেন আপনার এই সমস্যাটা এমনিতেই অনেকটা কমে যায় তো আমরা বলবো আপনারা গাড়ি চাপার অভ্যাসটা যাদের বমির ভাব আছে তারা আরও বেশি করে যান এবং গাড়িতে দাঁড়িয়ে যাওয়া বাসে হলে দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস রাখবেন এবং ভিড় বাসেতে উঠতে কোনো ভয় পাবেন না তাহলে দেখবেন আপনার এই বমির অভ্যাসটা কিন্তু আরও দ্রুত চলে যাবে এবং লাইফ টাইমের জন্য চলে যাবে দ্বিতীয়বার কিন্তু আর ঘুরে আসবে না তো এই বমির অভ্যাস যাদের রয়েছে তাদের আমরা হোমিওপ্যাথিতে অন্য একটি ওষুধের কথা বলবো যে ওষুধটা কিন্তু খুব বেশ কার্যকরী এবং খুব ভালো ফল পাওয়া যায় তবে ওষুধটি কিছুদিন ব্যবহার করতে হয় ব্যবহার করলে আস্তে আস্তে আপনার গাড়িতে চললে যে বমি হয় এই বমির প্রবণতাটা কিন্তু কমে যাবে সেই ওষুধটা হচ্ছে হোমিওপ্যাথিতে ল্যাক ডিফ্লোর ল্যাক ডিফ্লোর বলে একটি ওষুধ আছে এই ল্যাক ডিফ্লোর আপনি যদি থার্টি অর্থাৎ ল্যাক ডি ফ্লোর থার্টি এটা আপনি মোটামুটি দিনে দুবার করে অন্তত দিন দশ পনেরো খেয়ে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার এটা অনেকটা উপকার হয়ে গেছে তাহলে আপনার লেগ ডি ফ্লোর থার্টি দিনে দুবার করে দু ফোটা করে অন্তত দশ থেকে পনেরো দিন খেয়ে নিন দেখবেন আপনার এই যে গাড়ি চললে বমি এই সমস্যাটা কিন্তু অনেকটাই রিলিফ হয়ে যাবে তো আমাদের ভিডিওগুলো আপনারা জানেন খুব সংক্ষেপে এবং এক একটি ক্যারেক্টারের উপরে এক একটি ভিডিও হয়ে থাকে যাতে করে যার যে সমস্যা সেই সমস্যাটাই শুধু সে যেন দেখতে পায় কারণ হোমিওপ্যাথি হচ্ছে একটা সিমটোমেটিক্যাল ট্রিটমেন্ট সিস্টেম এখানে কিন্তু আপনার একসঙ্গে একটি রোগের অনেক রকম মেডিসিন আসতে পারে সেই জন্য আমরা স্পেসিফিক্যালি এক একটি সিমটমের উপরে এক একটি মেডিসিন আনার চেষ্টা করি যাতে করে আপনারা সহজেই দেখে অনুধাবন করতে পারেন যারা বাড়িতে প্র্যাকটিস করছেন তোমাদের ওষুধটি ব্যবহার করবেন কীরকম উপকার পেলেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যদি সত্যিই কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন